নতুন বাড়ি বানানো হচ্ছে, এবার সেই বাড়ির মধ্যে আপনি ঠিক করলেন যে আপনি মানে আপনি কলাম করে বাড়ি করবেন। খুব ভালো কথা, কলাম করে বাড়ি করা মিন্স আপনার বাড়ির লংজিভিটি অনেক বেশি বেড়ে যাওয়া লোড বেয়ারিং স্ট্রাকচার থেকে, মানে যেটা আপনার ইটের দেওয়াল, ইটের গাঁথনি দিয়ে করা, তার থেকে আপনার ফ্রেম স্ট্রাকচারের মধ্যে লোড ক্ষমতা অনেক বেশি। ওকে, এবার আপনার ফাউন্ডেশন রেডি হয়ে গেল প্লিন্থ পর্যন্ত, কলাম দাঁড়িয়ে গেছে। এবার কনফিউশন আছে যে আপনি আগে দেওয়াল গাঁথনি করবেন না আগে ছাদ করবেন। এটা খুব বেশি একটা কন্ট্রোভার্সি আছে এর মধ্যে, যে আপনি কলাম করার পরে ইট গাঁথনি করবেন না ছাদ করবেন। এর মধ্যে অনেকগুলো পজিটিভ, অনেকগুলো নেগেটিভ দিক আছে, আমি সবগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব, আর কোনটা অ্যাকচুয়াল উচিত করা আর কেন করা উচিত সেটাও আমি আলোচনা করব, সেটা আপনাদেরকে বলবো। তো ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ যদি আপনি স্কিপ করে যান তাহলে কিন্তু মাঝখান থেকে অনেক কিছুই আপনি মিস করে ফেলবেন। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু রিয়েল প্ল্যান ইন্টারভিউ। আজকে আমরা আট নতুন ভিডিও নিয়ে আপনার কাছে চলে এসেছি, তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন। ফ্রেম স্ট্রাকচার মিন্স কলাম থাকবে, ফাউন্ডেশন থেকে আপনার যে কলামগুলো আসলো এই কলামগুলো বিমের মাধ্যমে ছাদ থেকে লোডগুলো ক্যারি করবে, অর্থাৎ ছাদের বা আপনার ফ্লোরে যা যাবতীয় লোড, ফার্নিচার থেকে শুরু করে যাবতীয় সব কিছু লোডগুলো আপনার কলাম ক্যারি করবে, আর সেই লোড কলামের মাধ্যমে আপনার মাটিতে ট্রান্সফার হবে। তো এবার কথা হচ্ছে যে আমরা আগে গাঁথনি করবো না আগে আমরা ছাদ ঢালাই করব। তো আমি একটা আগে সিম্পল জিনিস বলি, আপনি রাস্তাতে যাওয়ার সময় দেখবেন যে কোনো বড় বাড়ি যেগুলো হচ্ছে গিয়ে হাই রাইজ বিল্ডিং, মানে চারতলা পাঁচতলা ছয়তলা বিল্ডিং হচ্ছে বা ওর থেকে আরও বেশি হচ্ছে, 18-20-25 তলা হচ্ছে, সে সমস্ত বিল্ডিংয়ে আপনি কি কখনো দেখেছেন যে আগে গাঁথনি করে তারপরে ছাদ ঢালাই করা হচ্ছে? দেখেননি তো? এবার আমি কিছু রিজন বলবো যে আপনি এই জিনিসগুলো কোত্থেকে শুনছেন। আপনাকে আপনার কন্ট্রাক্টর বা আপনার যে মিস্ত্রি যে আপনার বাড়ি নির্মাণের কাজ করছে, উনি আপনাকে পরামর্শ দিচ্ছে যে আগে আপনি দেওয়াল গাঁথনি করুন তারপরে আমরা ছাদ ঢালাই করব। এটাতে দুটো বেনিফিট আপনাকে দেখানো হবে, যে একটা হচ্ছে আপনার রুমগুলো কোথায় কোনটা হচ্ছে আপনি প্রপারলি সেটা পেয়ে যাচ্ছেন আগে, আর ওই অনুযায়ী আপনার উপরে বিমগুলো প্লেস করা হবে। সেকেন্ড থিং, আপনার ছাদে কোথায় কোন দিকে কতখানি বাড়াতে হবে, আপনার যদি নিচের ফ্লোরটা সম্পূর্ণ গাঁথনি কমপ্লিট হয়ে থাকে তাহলে আপনি সে প্রজেকশনগুলো বুঝতে পারবেন। তৃতীয়ত, আপনার দেওয়ালে বিমের নিচে মানে বিম আর দেওয়ালে জয়েন্ট পোর্শনটা আছে সে পোর্শনের মধ্যে ক্র্যাক আসবে না। অধিকাংশ বাড়ি দেখা গেছে নতুন বাড়ি বানানোর কিছুদিন পর থেকেই সে বাড়িগুলোর মধ্যে বিমে জাস্ট নিচে ক্র্যাক চলে আসে। তো এগুলো কি কারণে আসে সেগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব। আগে আমরা এই পয়েন্টে কথা বলি যে আমরা ব্রিক ওয়ার্কটা করব কি করব না। তো ইটে গাঁথনি করলে আপনাকে আপনার মিস্ত্রি এই 3-4টা পয়েন্ট আপনাকে দেখিয়ে দিবে যেগুলো আপনার কাছে সুবিধাজনক বলে মনে হবে। আরেকটা জিনিস, আপনার কাজেরও অনেকটা সুবিধা হয় বলা চলে, যেটা মিস্ত্রি বলবে আপনাকে যে আপনার কাজে অনেক সুবিধা হবে বা মিস্ত্রির কাজে অনেক সুবিধা হবে, আপনার বিমগুলো প্রপারলি প্লেস করতে পারবে, বিমগুলো আপনার ভালোভাবে সাপোর্ট পাবে দেওয়ালের নিচে, অর্থাৎ আপনার বিমগুলো কোথাও স্যাগিং বা বসে যাওয়ার চান্স থাকবে না, বা এক কথা বলা চলে কি আপনার ছাদ ফেলিয়ার হওয়ার চান্সটা কমে যাবে। এই সমস্ত পয়েন্টগুলো আপনাকে দেখানো হয়। হ্যাঁ, এটার মধ্যে আমি বলবো যে হ্যাঁ, কিছু কিছু পয়েন্ট আছে যেগুলো নেগলেক্ট করা যায় না, যেগুলো হচ্ছে মিস্ত্রির নিজস্ব সুবিধার জন্য, অর্থাৎ এই যেটা হচ্ছে কি আপনার কাজের সুবিধা, বিম ফেলিয়ার বা ছাদ বসে যাওয়া, এগুলো কিন্তু মিস্ত্রির নেগলিজেন্সির জন্য হয়।
মিস্ত্রি যদি ভালো মতো কাজ করে তাহলে কিন্তু অবশ্যই এই ধরনের ঘটনাগুলো ঘটবে না। এবার আমি হাইরাইজ বিল্ডিংয়ের উদাহরণটা কেন দিলাম, আপনি যখনই কোনো হাইরাইজ বিল্ডিংকে দেখবেন তখন বুঝবেন কি সেগুলো কিন্তু ফ্রেম স্ট্রাকচার করা হচ্ছে, অর্থাৎ আগে কলাম তারপরে ছাদ অ্যান্ড সবার শেষে গাঁথনি করে তার মধ্যে ডোর উইন্ডো সেটিং করা হচ্ছে। একটা জিনিস মনে রাখবেন, বড় হাইরাইজ বিল্ডিং কিন্তু কখনো বিনা ইঞ্জিনের ইনস্ট্রাকশনে হয় না। আপনি ছোটোখাটো একটা দুইটা তিনটা বাতি বানাচ্ছেন, আপনি হয়তো বিল্ডিং প্ল্যানটা নিয়ে নিয়েছেন ইঞ্জিনিয়ারের কাছে, তারপরে আপনার ইঞ্জিনিয়ারের কোনো প্রয়োজন নেই, কারণ মিস্ত্রি নিজের থেকে অনেক বড় একটা ইঞ্জিনিয়ার নিজেকে মনে করে। আর আপনি বাড়িটা করছেন এটাতে মিস্ত্রি নিজের সুবিধার্থে আপনার কাছ থেকে সেগুলো পারমিশন নিয়ে নেয়, যাতে ওরা নিজেদের সুবিধার জন্য কাজ করতে পারেন। ভূমিকম্প এরিয়াতে যখন একটা যদি একটা ভূমিকম্প আসে তখন কিন্তু লোডগুলো ট্রান্সফার যেটা হয় সেটা কলামের মাধ্যমে মাটিতে লোড ট্রান্সফার হয়। মাঝখানে ইটের ওপর যদি লোড থাকে, ইট যেহেতু ভঙ্গুর তাড়াতাড়ি, তো ইটের মধ্যে কিন্তু অবশ্যই আপনার ক্র্যাক চলে আসবে দেওয়ালের মধ্যে, দেওয়াল ফেটে যেতে পারে, দেওয়াল ভেঙে যেতে পারে, আর এর ফলে কিন্তু ভূমিকম্প প্রবণ এরিয়াতে ঘর যেগুলো ভেঙে পড়ে সেগুলো আপনি দেখবেন সবসময় লোড বিয়ারিং স্ট্রাকচার হয়। সহজে কিন্তু কোনো ফ্রেম স্ট্রাকচার বাদই ভেঙে পড়ে না। তো এটা কিন্তু খুব সবথেকে বড় একটা অ্যাডভান্টেজ আপনার ফ্রেম স্ট্রাকচার, অর্থাৎ আপনার কলামটা আগে করান। ওয়ালগুলো শুধুমাত্র পর্দা হিসাবে ইউজ হয়, ওয়ালের মধ্যে কিন্তু কোনো লোড দেওয়ার কথা না। ওয়ালের মধ্যে শুধুমাত্র আপনার যে সানসেট থাকবে, উইন্ডো থাকবে, এগুলো লোড থাকবে। ওয়ালের মধ্যে আপনার লোডটাকে ডিস্ট্রিবিউট করা যায়, লিন্টেলে প্রোভাইড করা হয়, আবার ওই লিন্টেলের মাধ্যমেও কিন্তু লোডটা আপনার কলামের দিকে চলে যায়। তো ওয়ালের মধ্যে আমাদের সরাসরি কোনো লোড পড়ে না, তার ফলে আপনার ঘরটা কিন্তু অনেকটাই সেফ থাকে। আর কলামগুলো যেহেতু যথেষ্ট আপনার বাড়ির লোড অনুযায়ী সাইজ দিয়ে বানানো হয়, রিনফোর্সমেন্ট দিয়ে বানানো হয়, তো সেই কলামগুলো কিন্তু ওই লোডটা নেওয়ার ক্ষমতা রাখে, তো সে বাড়িগুলো কলাপস হওয়ার চান্সটা অনেকটাই কমে যায়। দ্বিতীয়ত, লং টাইম অর্থাৎ দীর্ঘদিন ধরে যদি কোনো বাড়ি আপনার ব্যবহৃত হচ্ছে তো ওই বাড়ির লাইফটা কিন্তু আপনার বেড়ে যায়। এবার যদি কথা বলবো যেটা পয়েন্ট মিস্ত্রিরা দেখাচ্ছে, যে আপনার বিমের নিচে বিম আর আপনার ইট গাঁথনির মাঝে ওখানে ক্র্যাক দাগ চলে আসে, অনেক সময় হেয়ার ক্র্যাক চলে আসে। তো এই ক্র্যাকের যেটা মেন কারণ সেটা হচ্ছে কিউরিং। আপনি দেখবেন যদি ভালো মতো আপনি কিউরিং না করেন কোনো দেওয়ালে, আপনার কিন্তু দেওয়ালের নিচের অংশ ক্র্যাক চলে আসতে পারে। আর যদি আপনি ভালো মতো কিউরিং করেন তাহলে কিন্তু অবশ্যই ওই দেওয়ালে কোনো ক্র্যাক দেখা দিবে না। তো ক্র্যাক দেখা দেয় একমাত্র আপনার কিউরিংয়ে ফেলিয়ার জন্য বা কিউরিং কম হওয়ার জন্য। তো শুধুমাত্র ইটে গাঁথনিতে না, যখন আপনার প্লাস্টার হবে প্লাস্টারের মধ্যে কিন্তু খুব ভালো মতো আপনাকে কিউরিং করতে হবে। আচ্ছা, মিস্ত্রির কাজ যে ওই যে আপনার উপরের অংশটা ওখানে কিন্তু খুঁচিয়ে খুঁচিয়ে মশলাগুলোকে ঢুকিয়ে দিতে হবে যতক্ষণে ঢোকানো পসিবল, তাতে ওখানে কোনো ফাঁকা অংশ থাকবে না যাতে আপনার ক্র্যাকটা আসে। এছাড়া আপনি একটা কাজ করতে পারেন, আপনি দু ধরনের ম্যাটেরিয়াল নিতে পারেন। একটা হচ্ছে আপনাকে পাটের দড়ি বা পাটের জুটকে আপনি সিমেন্টের মধ্যে মাখিয়ে সেটাকে আপনি দেওয়ালের ওই বিমের নিচে আপনি ভালো করে লাগিয়ে দিতে পারেন প্লাস্টার করার সময়। আর তার উপর যে প্লাস্টার করে দেওয়া হয় সেখানে কিন্তু ক্র্যাক আসবে না। অথবা আপনি হচ্ছে লোহার মেস কিনতে পারেন, অর্থাৎ লোহার জালি, আপনার স্টিলের জালি, খুব পাতলা যে জালিগুলো হয় যে কোনো হার্ডওয়্যার দোকানে পেয়ে যাবেন, পাতলা জালিগুলো পাওয়া যায়। তো সেই জালিগুলো আপনি ইউজ করতে পারেন, ওই জালিগুলোকে আপনি কেটে সেখানে আপনি লাগাতে পারেন আর তার উপরে আপনি প্লাস্টার করতে পারেন। এছাড়া আরেকটা ম্যাটেরিয়ালস আছে আপনাকে দেখিয়ে দিই, আপনি হচ্ছে এই ধরনের আপনি মেস পেয়ে যাবেন। এটা হচ্ছে গিয়ে সাধারণত ফল সিলিংয়ের জন্য ইউজ করা হয়, ফল সিলিংয়ের মধ্যে এই টেপগুলো ইউজ করা হয়, তবে আপনি প্লাস্টারের মধ্যেও এই টেপকে ইউজ করতে পারবেন। আপনি দেখতে পাচ্ছেন যে এটা পুরো জালির মতো হয়ে আছে, তো এটা হচ্ছে পিভিসি দিয়ে তৈরি এই টেপটা, তো এটা হচ্ছে সম্পূর্ণ এরকম জালি, ঠিক আছে।
তো এটাকে হচ্ছে আপনি সিমেন্টের ঘোলা মাখিয়ে এটাকে আপনি সুন্দর করে ওই বিমের নিচে আপনাকে ভাঁজ করতে হবে এই টাইপ করে, ঠিক আছে? আপনি এই ধরনের করে ভাঁজ করবেন, ভাঁজ করে বা যেখানে যেমন আপনার বিম আছে ওই বিমের নিচে কিছুটা অংশ আপনার বিমে থাকবে আর কিছু অর্ধেক অংশ আপনার থাকবে দেওয়ালের মধ্যে। তো এই টেপকেও আপনি ইউজ করতে পারবেন, আর এটা লাগিয়ে দেওয়ার পরে আপনি ওই পোর্শনটাকে প্লাস্টার করে দিন। তো আপনার যে কোনো জায়গায় যদি ক্র্যাক আসছে তো সেখানে আপনি চিপিং করিয়ে প্লাস্টারকে চিপিং করিয়ে এর টেপ লাগিয়ে আবার থেকে রিপ্লাস্টার করে দিন। আপনার ওই পোর্শনে আর ফিউচারে কখনো আপনার ক্র্যাক আসবে না, ঠিক আছে? তো শুধুমাত্র ছোট্ট একটা ব্যাপারের জন্য আপনি যদি স্ট্রাকচারের মধ্যে পরিবর্তন করে দেন তাহলে কিন্তু আপনার বাড়ির অনেকটাই ক্ষতি হয়ে যাবে। আর মিস্ত্রি কিন্তু এই কাজটা করে থাকে নিজেদের সুবিধার্থে। বিমের নিচে যদি দেওয়াল থাকে তাহলে ওদেরকে এক্সট্রা করে কিন্তু বিমের শাটারিং করতে লাগে না, যেটুকু অর্ধেক পোর্শন শাটারিং করতে হয় খুব সহজে শাটারিং করে ফেলে, খুব সহজে শাটারিং হয়ে যায়। আর যেটা বলা হয় যে আগে দেওয়াল গাঁথনি করলে আপনার প্ল্যানটা হয়ে থাকবে, তো আপনি যদি ইঞ্জিনিয়ারের কাছ থেকে বিল্ডিং প্ল্যান বানিয়ে নিয়েছেন তো আপনার সে প্ল্যান অনুযায়ী আপনাকে নিশ্চয়ই বিমেরও প্ল্যান দেওয়া হয়েছে। তো আপনার ছাদ যখন হবে তখন আপনার সেই প্ল্যান অনুযায়ী বিমগুলো প্লেস করা হবে। তাহলে আপনার কিসের ভয়, কিসের প্রয়োজন যে আপনার প্রবলেম আসবে দেওয়াল গাঁথনি আপনার উল্টো পাল্টা হতে পারে বা বিম প্লেসিং উল্টো পাল্টা হতে পারে? কেন হবে? আপনার কাছে অলরেডি প্ল্যান আছে, আপনি সেই প্ল্যান অনুযায়ী বিম গুলো প্লেস করুন, অথবা আপনি ইঞ্জিনিয়ার কাছ থেকে বা আর্কিটেক্টের কাছ থেকে আপনি ভালোভাবে বিম এর জন্য এক্সট্রা করে একটা প্ল্যান আপনি নিয়ে নিন যে কোন কোন জায়গায় আপনার বিম বসবে, তাহলে আপনার ঝামেলা চুকে যাবে, ঠিক আছে? তো এই হচ্ছে মেন কথা, যে যখনই আপনি বাড়ি বানাবেন তখন চেষ্টা করবেন ফ্রেম স্ট্রাকচারে বাড়ি করা, অর্থাৎ আপনি কলাম করবেন, প্লিন্থ করবেন, দেন আপনি আপনার ছাদ করবেন, আগে ছাদ করার পরে আপনি দেওয়াল গাঁথনি করবেন, ডোর উইন্ডো সেটিং করবেন, প্লাস্টার করবেন, আপনার ঘরের কাজ শেষ। এতে আপনার ঘরের লাইফও বাড়বে আর ঘর বেশি মজবুতও হবে আর আপনি কাজ করতেও সুবিধা পাবেন অনেকটাই। সেটাতে হতে পারে একটুখানি টাইমে কম বেশি হতে পারে, আপনি যদি দেওয়াল গাঁথতে আয় করেন আর আপনি যদি পিলায় ছাড়া করতে চান তাহলে কিন্তু টাইমের কনজামশনটা দুটো ক্ষেত্রে দুরকম। দেওয়াল আয় করলে অবশ্যই টাইমটা তুলনামূলক একটু কম লাগে। আসলে কম লাগে কি জন্য? কম লাগে হচ্ছে দেওয়াল যদি গাঁথনি করা আছে তো ছাদ খোলার আগেই আপনার আউটার দেওয়ালগুলোকে প্লাস্টার দিয়ে শুরু করে দেওয়া হয়। আর এখানে যেহেতু দেওয়াল গাঁথনি নেই ফ্রেম স্ট্রাকচারের মধ্যে, যতক্ষণ না আপনার ছাদ খোলা হচ্ছে দেওয়াল গাঁথনি হচ্ছে ততদিন আপনার প্লাস্টার কাজ শুরু হচ্ছে না। তো এইটুকু পার্থক্য হার্ডলি আপনার 15 থেকে 16 দিন 17 দিনের পার্থক্য হতে পারে, এর থেকে বেশি কিন্তু সময়সীমার পার্থক্য হয় না। তো এবার আপনি চিন্তাভাবনা করে দেখেন যে আপনি বাড়ি করার জন্য কোনটা আপনি প্রিফার করবেন, যে বা আপনি যদি বাড়ি বানিয়েছেন তো অবশ্যই কমেন্টে জানাবেন আপনি কীভাবে বাড়িটা বানিয়েছেন। আর ভিডিও লাইক ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর ভিডিওটাকে শেয়ার করে দেবেন আপনার প্রিয় মানুষদের কাছে যারা বাড়ি বানাচ্ছে বা বাড়ি বানাতে চলেছে। এরকম ভিডিও দেখতে হলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল নোটিফিকেশান বাটনটি অবশ্যই অন করে দেবেন, যাতে যখনই আমরা কোনো ভিডিও আপলোড করবো সেটা নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। তো আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে নতুন একটা টপিকের সঙ্গে। তাদের ভালো থাকবেন, সুস্থ থাকবেন।